বামপন্থী বিধায়ক ভানুলাল সাহার নেতৃত্বে অন্যান্য বিধায়কের একটি টিম সহ সোনামুড়া মহকুমার নেতৃত্ব সহ কাঠালিয়া সিপিআইএম অঞ্চল সম্পাদক কৌশিক চন্দের বাড়িতে পরিদর্শনে আসেন সকাল ১১টায়। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাতে কৌশিকের বাড়িতে গভীর রাতে হামলা চালায় শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ করেন কৌশিক বাবু ও তার স্ত্রী। আরো অভিযোগ ছিল কৌশিকের স্ত্রীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা, রাতের আঁধারে ঘরে ঢুকে অনেক মালাবান ভাঙচুর করে। আজকে বিধায়কের টিমে ছিলেন শহীদ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তপন দাস, সিপিআই মহকুমা সম্পাদক রতন সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল করিম, নকুল মল্ল, এছাড়া রাজ্য কমিটির সদস্য শামসুল হক ও সুরেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বামপন্থীদের আসার পর আক্রান্ত পরিবারের সাথে কথা বলেন, কান্নায় ভেঙে পড়েন কৌশিক চন্দের স্ত্রী। সবাই তাদেরকে সহানুভূতি জানান এবং শারদ উৎসব উপলক্ষে সামান্য আর্থিক সাহায্য ও নতুন বস্ত্র হাতে তুলে দেন। সংবাদকর্মীর সাক্ষাৎকারে বিধায়ক ভানুলাল সাহা জানান, কৌশিক দুষ্কৃতীদের আঁচ পেয়ে বিকল্প দরজা দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তাদের অভিযোগ, কৌশিককে প্রাণ নাশের পরিকল্পনা ছিল। প্রতিনিধি দল আরো জানান, কৌশিকের বাড়িতে ১৮ সেপ্টেম্বর সহ ১৬বার তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এবং সব ঘটনা জেনে আসলাম। তার বাবাও খুন হয়ে গিয়েছিল একটা হামলার মধ্য দিয়ে। তার পরিবারে আত্মীয় স্বজন সহ যারা আছে, এই বাড়িটা একটা কিছুটা আইসোলেটেড বাড়ি, সেখানে চারিদিকতে গুন্ডারা গিয়ে আমরা হামলা করে, এবং আমরা সহকর্মিতা জানানোর জন্য গিয়েছিলাম। তার ছোটো বাচ্চা আছে, তারা ভীত সন্ত্রস্ত। তার স্ত্রী সাহসিকতার সঙ্গে তাদের হামলাকারীদের কাছে জানতে চাইত, কেন তোমরা বারবার আমাদের বাড়িতে হামলা? তো এই সাহসী স্ত্রীকে নিয়ে সে সেই বাড়িতে বাস করছে। আমরা এই সমস্ত আক্রমণের তীব্র নিন্দা করি এবং তার বাড়িতে তার সম্পত্তি সহ তার প্রাণ যাতে রক্ষা হয়, তার জন্য প্রশাসন এবং জনগণ যাতে সদা সতর্ক থেকে তাদের রক্ষা করে, সেই আবেদনই আমরা সেখানে যারা হয়েছিল তাদের কাছে রেখে এসেছি। বিডিও রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।